আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুলনার চুইঝাল এখন বগুড়াতে, তাই চলে আসলাম চুইঝাল রেস্টুরেন্টে। চলুন ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে সুইঝাল রেস্টুরেন্টের ইন্টেরিয়র। ইন্টেরিয়রটা তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, তারা বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত করেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে সুইঝাল রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে বিফ সুইঝাল, মাটন সুইঝাল, পাতি হাঁসের সুইঝাল এবং রাস হাঁসের সুইঝাল পাওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম মাটন সুইঝাল। প্রথমে আমাদের সামনে সার্ভ করা হলো প্লেন রাইস এবং আলু ভর্তা। তারপরে চলে আসলো স্পেশাল সালাদ। এরপর ওয়েটার ভাই নিয়ে আসলেন মাটন সুইঝাল, তিনি নিজের হাতে আমাদেরকে উঠিয়ে দিলেন। খাবারটি দেখতে যেমন সুন্দর ছিল, তার থেকে খেতে অনেক চমৎকার ছিল। এর ভিতরে ছিল দুটি রসুনের আস্ত পিস এবং চুইঝাল এবং মাটনের একটা বড় পিস। মাটনের পিসের ভিতরে হাড্ডি মাংস দুটাই ছিল। খাবারটা এত অসাধারণ ছিল যে বলে বোঝাতে পারবো না। আমরা অনেক সুন্দর উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে মাটনের সেই আস্ত পিস। এখানে হাড্ডি মাংস দুটাই আছে আর মাংসগুলো অনেক সফট, এবং এই দুটি হচ্ছে আস্ত রসুনের গোটা এবং সুইঝাল। আসলে খাবারটা এত অসাধারণ ছিল যা বলে বোঝাতে পারবো না। যখন সুইঝালের সাথে ভাত মাখানো হচ্ছিল তখন একদম ভাতগুলো লাল হয়ে যাচ্ছিল, একদম জিভে পানি চলে আসার মতো অবস্থা। আসলেই খাবারটি অসাধারণ ছিল, আমরা সুন্দর উপভোগ করেছি। খেতে খেতে আমরা তিন প্লেট রাইস সাবার করে ফেলেছি। আমরা বুঝতেই পারিনি কখন এতগুলো খাবার খেয়ে ফেললাম। আসলে অসাধারণ স্বাদ ছিল, যার কারণে আমরা বুঝতে পারিনি খাবারটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং আমরা তিন প্লেট রাইস খেয়ে ফেললাম। আসলেও অনেক সুন্দর, অনেক সুস্বাদু, অনেক ভালো লেগেছে। এই রেস্টুরেন্টের বেসিনের ডেকোরেশনটাও অসাধারণ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন কত লাইটিং এবং কত সুন্দর। আমাদের খাবারের বিল হয়েছিল 458 টাকা, কিন্তু 10% ছাড় পাওয়ার কারণে আমাদের খাবারের বিল দিতে হয়েছে 412 টাকা। বিল পে করার পর এখন আমাদের চলে যাওয়ার পালা। তো এই চুইঝাল রেস্টুরেন্টের লোকেশনটি হচ্ছে বগুড়া জলে শীতলা কালী মন্দিরের পিছনে, রেজাউল বাকি সড়ক, যেটা আপনার কাচ্চি বোখারা এবং পিৎজা ডাইনের অপোজিট সাইডে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা, বাই বাই।